শহরের ভিতরে কি যেন হাই বিমে চালায় গাড়ি, আমি বুঝলাম না। তুই কিচ্ছু হয়ে দেয় না? হ্যাঁ বন্ধুরা, এই যে মাছের ট্রাকটা দেখতেছেন, এই সারাটা রাস্তা পানি ফেলেতে ফেলতে যাচ্ছে, এর জন্য আমাদের প্রচুর পরিমাণে সমস্যা হয়। এটা যদি আপনারা বুঝতেন তাহলে, এই যে দেখেন, এই যে এই যে ওরে রাস্তা রে, পারবেশ পারবেশ খালি লড়ে আর লড়ে, মাজার আড্ডি সিনে লাগে, সিনার আড্ডি মাজায় লাগে। ও মা রে, ও মা, ও মা, ও মা, ও মা, ও মা রে, খালি লড়ে আর লড়ে, মাজার আড্ডি সিনার আড্ডি সব এক করে ভালোই লড়ে। নৌকার উপরে বসে আড্ডা চলছে, আমাদের পারবে সাহেব গান গাবে একটু পরে। কবি সাহেব উকাওয়া, এই এটা কিন্তু কোক। হ্যাঁ আবার কেউ আবার অন্য কিছু ভাবেন না, এই যে কোকো কোলা। এক তুমি তোমার ধোয়া হ্যাঁ, বাকি তো সারে কে সারে দুধ পিতে বাচ্চে হ্যাঁ। About how you were with my parents, yeah, and changed their mind. Cause you were sweet and looking like you care, boy, that was hard to find. I caught feelings, how could these feelings? I caught feelings, how could these feelings? I caught feelings, I caught feelings, how could these feelings? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি জটিল বাবা আসছি আবার আপনাদের মাঝে কথা বলার জন্য। আজকে যাচ্ছি একটু নাইট ট্যুর দিতে, আমি কবির পারভেজ এরা সবাই মিলে যাব। যাব জামালপুর সাদি সিরাজিদের ওইখানে, মূলত কোনো কাজ নেই, এমনি জাস্ট সবাই হয়তো দিনে ফ্রি পায়, ছুটি পায়, আমার আসলে ওইভাবে ছুটি হয় না। কবি সাহেব আর কি স্পেশালি থ্যাংকস, সে এবং আমি অনেকদিন হলো চেষ্টা করতেছিলাম একটা শর্ট ট্যুর দিব রাত করে ছোটোখাটো, এই জন্য আর কি বের হলাম। শহরের ভিতরে কি যেন হাই বিমে চালায় গাড়ি, আমি বুঝলাম না। এ কি চোখে দেয় না? হ্যাঁ আমি এখন যাচ্ছি বাজার স্টেশন, ওইখান থেকে আর কি যাব রওনা দিব। কবিরকে আসার কথা এখনও, কবির অবশ্য অলওয়েজ লেট, দেখি আজকে সে আমার আগে আসছে কিনা, মনে হয় না। ওকে লেটস ট্রাই, আমি আমাদের স্পটে চলে আসছি, এখানে পারভেজ আছে, পারভেজ বসে আছে, এইখান থেকে রওনা দিব। রেডি তোরা? বন্ধুরা আমরা রওনা হচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। কবির অলওয়েজ লেট এবং সবচাইতে ঢিলা একটা ব্যক্তি, বিসমিল্লাহির রহমানির রহিম। রওনা দিলাম আল্লাহর নাম নিয়ে, সাদি সিরাজিকে ফোন দিয়ে বলা বলে দেওয়া হয়েছে আমরা আসবো চারজন, রাতে নৌকাতে যমুনা নদীর উপরে থাকব। এটা হয়তো আমি এর আগে কখনো থাকতে পারিনি, বাট আজকে ইচ্ছা হয় মানে থাকার চেষ্টা করব আর কি, রাত্রে ফিলটা নিব। তো চলুন যাই, ধীরে ধীরে কথা হবে ইনশাল্লাহ। বন্ধুরা এই যে মাছের ট্রাকটা দেখতেছেন, এই সারাটা রাস্তা পানি ফেলেতে ফেলতে যাচ্ছে, এর জন্য আমাদের প্রচুর পরিমাণে সমস্যা হয়। এটা যদি আপনারা বুঝতেন তাহলে, এই যে দেখেন, এই যে দেখছেন কিভাবে পানিগুলো পড়তেছে, দেখেন একটু ওয়েট করেন, দেখেন কিভাবে পানিগুলো পড়ে। এইগুলো আসলে প্রশাসনের দেখা উচিত, কারণ পানি যদি কম হয় তাহলে আমার মনে হয় যে একটু ভালো হতো। আর মাছ নেওয়ার যে বিষয়টা, সেটা আমার কাছে যেটা মনে হয় যে ফ্রিজিং করে নিলে তার কোনো প্রবলেম হয় না। আসলে আমি জানি না আমি আসলে কী বলতেছি, বাট এটা আমাদের জন্য অনেক প্রবলেম, এটা আমি এজন্য আর কি
ব্লগটা করতেছি। বন্ধুরা, এমন একটা রাস্তা দিয়ে রাত্রে যাচ্ছেন একা একা, সামনে কিছু একটা হুট করে চলে আসল, তখন বলুন তো কেমন লাগবে? ওয়াও, আমি তো ভয়ে শেষ। ওয়াও, এখন আছি আমরা একদম নদীর মাঝখানে ভৌতিক একটা পরিবেশ, যদিও ভূত নাই, থাকতেও পারে। বাড়ির জামু এই রাস্তা দিয়ে উঠতে পারবো পারবেশ? হ্যাঁ, আরে ছাজেক মেরে আসছে, এরকম ব্যাপার হইল? এটা তো ছাজেক ভাইয়া, এই উঠে গেছে, এই তাই তাই বুম 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 বুম। তুমি এটা হলো মূলত চরগিরিশ বলে, কাজীপুরের শেষ, জামালপুরের শুরু, রাস্তার এ পাশ আর ও পাশ। এখন আমরা নদীর মধ্যে নামি যাব। নদীর মধ্যে নামি যাবা? হ্যাঁ নামি যাব, একদম চারারি চলে যাব। ইঞ্জিন ব্রেকের নামতে হবে তো, এখানে এক গিয়ারে দিয়ে ছেড়ে দাও, গাড়ি নেমে গেছে দেখেছো? দাঁড়া একটু ভিডিও করে নিই, দেখা ব্রিজটা ভেঙে গেছে, গতবার বন্যায় ব্রিজটা ভেঙে গেছে।
বন্ধুরা কেমন আছেন সবাই? আমি এই মুহূর্তে আছি যমুনা নদীর খুব কাছে, আপনারা দেখতে পাচ্ছেন একদম নদীর খুব কাছে, যেখানে প্রচণ্ড বাতাসের পানির একটা শব্দ পাওয়া যাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। আমি আজকে রাতটা এখানেই থাকার চিন্তাভাবনা করতেছি নৌকার উপরে, যদি বৃষ্টি আসে তাহলে হয়তো ভিজবো। আমি এখন নৌকার উপরে বসে আছি, এই যে প্রচণ্ড পানির শব্দ শুনছেন আপনারা, খুব ভালো লাগতেছে আসলে। সারাদিন কাজকর্ম করে একটু ফ্রেশ হওয়ার জন্য আসলে এই ধরনের পরিবেশে এসে থাকা প্রয়োজন আমার কাছে যেটা মনে হয়। তো আমি এখানে যে নৌকাগুলো দেখছেন সবই মূলত আমাদের মোটরেটার সাদি সিরাজি ওর কাজিনদেরই আর কি, সবাই পরিচিত। তো এখানে আসলে নৌকাতে থাকলে কেউ কোনো প্রবলেম করবে না, নিজেদেরই সব নৌকা, যার কারণে আর কি এখানে আসা। খুব ভালো লাগতেছে আসলে আর কি, একটু ফিল নিই, কারণ এইভাবে প্রকৃতির সংস্পর্শে আসাটা সবার পক্ষে আসলে সম্ভব হয় না, হয়তো আমার পক্ষে সম্ভব হচ্ছে। তারপরও খোলা আকাশ, বিদ্যুৎ চমকাচ্ছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, বাট এখানে ছাউনি আছে, এখানে ছাউনিতে আমি স্টে করতে পারবো, প্রবলেম নাই। তো বন্ধুরা আরও রাত্রে মজা হবে, সাথেই থাকুন। নৌকার উপরে বসে আড্ডা চলছে, আমাদের পারভেজ সাহেব গান গাবে একটু পরে, কবির সাহেব উকাওয়া। এটা কিন্তু কোক, হ্যাঁ, আবার কেউ আবার অন্য কিছু ভাবেন না, যে কোকো কোলা লাল বোতলে, লাল বোতলে হোক না, লাল পানি সাদা পানি, বাট কোকো কোলা তো। আমরা এখন মাস্তি করব। আতর গোলাপ সোয়া চন্দন সাজাইলাম ফুল বিছানা, অভাগার বাসরে বন্ধু কেন আইলা না। আহা,